নমস্কার বন্ধুরা, আমি সায়নী। আমার লিভিং উইথ সায়নী পরিবারে জানাই তোমাদের অনেক স্বাগত। বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রী শ্রী মা সারদার জন্মতিথি। আর এই দিন বাড়িতে তোমরা কিভাবে শ্রী শ্রী মা সারদার সেবা ও পূজা আরাধনা করবে সেই বিধি নিয়ে আজ আমি তোমাদের সামনে চলে এসেছি। দেবী সারদা ছিলেন 19 শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধন সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘজননী। ভক্তবৃন্দ তাকে শ্রী শ্রী মা নামে অভিহিত করে থাকে। শ্রী শ্রী মায়ের জন্মতিথি উপলক্ষে শ্রী শ্রী মায়ের ভিটায় জয়রামবাটিতে, বেলুড়ে শ্রী শ্রী রামকৃষ্ণ মঠে, বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়িতে, কাশীপুর উদ্যানবাটিতে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মঠে এবং শ্যামপুকুরে শ্রী শ্রী রামকৃষ্ণ সঙ্ঘে আয়োজিত হয় মায়ের পূজা ও নানা অনুষ্ঠান বিধি। মায়ের পূজায় বিশেষ কিছু আয়োজনের প্রয়োজন হয় না। মা চাইতেন তার ভাবের পুজো হোক। মা সবসময় বলতেন যে মন্ত্রতন্ত্র কি আপনজনের পুজোয় লাগে, সে তো শুধুমাত্র কুটুমজনদের জন্য। এই দিন নিজের সাধ্য মতন তোমরা আয়োজন করে মায়ের পুজো করবে। আর মা উপোসের পক্ষপাতী ছিলেন না, তাই মায়ের পুজো করার আগে অবশ্যই কিছু খাদ্য নিজেরা গ্রহণ করে নেবেন এবং মাকে মনে মনে ডাকবে এবং বলবে, মা আমি এই স্বল্প আয়োজন করেছি, এই তুমি প্রসন্ন চিত্তে গ্রহণ করো। তো চলো বন্ধুরা, এবার দেরি না করে পুজো বিধিটি শুরু করা যাক। সর্বপ্রথম মন্দিরে এসেই আমি একটি জলচৌকি পেতে নিয়েছি আর জলচৌকির উপর একটি সাদা রঙের কাপড় আমি বিছিয়ে নিয়েছি। আমি মাকে সাধারণত সাদা রঙের কাপড়ের উপরেই বসাই। এবার হাতে নিয়ে নেব একটু গঙ্গা জল আর গঙ্গা জল ছিটিয়ে আমি আসনটিকে শুদ্ধিকরণ করে নেব। এবার ফুলের কিছু পাপড়ি ছিটিয়ে আমি মায়ের জন্য ফুলের আসন তৈরি করে দেব। আমার কাছে মায়ের একটি আলেখ্য আছে, সেটি আমি এর আগের বছর কিনেছিলাম। যখন আমি যেদিন আমি কিনি সেদিন আমি মায়ের আলেখ্য খুব একটা ভালো পাচ্ছিলাম না, তো একটি দোকানে এই ফটোটিই পেয়েছিলাম। তো সেটি নিয়ে এসে আমি এর আগের বাড়ির পূজাবিধি যখন দেখাই, তারপরে আমার পরিবারের একজন দিদিভাই বলেন যে এই ছবিটি নাকি মায়ের ঘরে রাখা খুব শুভ। এই চিত্রপটটি মায়ের অন্নপূর্ণার রূপ। আর ওই দিদিভাই আমাকে এটিও জানায় যে এই ছবিটি হয় আমি রান্নাঘরে, নাহলে ভাড়ার ঘরে, আর নাহলে যেই ঘরে আমরা খাওয়া দাওয়া করি সেই ঘরে যেন থাকে। তো তার কথা মতন আমি এই ফটোটি আমার খাওয়া দাওয়ার যে ঘর আছে সেখানেই রাখি। আর উনি বলেছিলেন যে এই ফটোটি রাখলে কোনো দিন নাকি দুঃখ দারিদ্রতা গৃহে প্রবেশ করে না। তো তোমরাও যদি এইরকম চিত্রপট বাজারে পেয়ে যাও তাহলে একটি কিনে ঘরে রেখো। এবং আজকে আমি চিত্রপটি পূজাবিধি সম্পন্ন করব। তবে পূজাবিধি শুরু করার আগে চলো দেখে নেওয়া যাক এই বছরের মায়ের জন্মতিথির সময়সূচি। মায়ের সাদা ফুল আর হলুদ ফুল ভীষণ প্রিয়, বিশেষত হলুদ রঙের গাঁদা ফুল। তো দেখো, আজকে আমি বাজার থেকে মায়ের জন্য একটি সাদা রঙের অর্থাৎ রজনীগন্ধার মালা নিয়ে এসেছি আর কিছু হলুদ রঙের গাঁদা ফুল নিয়ে এসেছি। আমাদের এখানে বাজারে হলুদ আর কমলা রঙের গাঁদা ফুল একসাথে মিশিয়ে বিক্রি করা হয়, তো তার মধ্যে থেকেই আমি হলুদ গাঁদা ফুলগুলো আলাদা করে নিয়েছি। আর নিচ্ছি বিল্বপত্র আর তুলসীপত্র। আমাকে একজন বলেছিলেন যে মায়ের পুজোতে বিল্বপত্র এবং তুলসীপত্র লাগে, তো সেইভাবেই আমি এখানে আয়োজন করেছি। এবার মায়ের স্নানের বিধির জন্য একটি গামছা নিয়েছি, তাতে দিচ্ছি একটু গঙ্গা জল, দিচ্ছি একটু অঘরু। আমি গঙ্গা জল আর অঘরু দিয়েই মাকে স্নান করিয়ে থাকি। গোলাপ জলের বিশেষ ব্যবহার আমি করি না মায়ের ক্ষেত্রে। তোমাদের কাছে যদি মায়ের পাথর বা পিতলের মূর্তি থাকে তাহলে এই বিশেষ দিনটিতে তোমরা পঞ্চামৃত করাতে পারো, অর্থাৎ দধি দুগ্ধ ঘৃতমধু এবং শর্করা একসাথে মিশিয়ে এবং পরে অবশ্যই গঙ্গা জল দিয়ে মাকে স্নান করিয়ে নেবে। তো দেখো, আমার মায়ের ছবিটি ঠিক এরকম লাগছে। এইবার আমি একটু চন্দন বেটে নেব। তো তার জন্য দেখো শ্বেত চন্দন নিয়েছি। মায়ের পুজোতে অবশ্যই শ্বেত চন্দনের ব্যবহার হয়। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পুজোতেও শ্বেত চন্দন লাগে। তো দেখো, এখানে আমি চন্দনটা এখন বেটে নিচ্ছি। মায়ের কপালে আমি শ্বেত চন্দনের তিলক করে দিচ্ছি। এবার মায়ের সামনে যে প্রদীপটি প্রজ্বলিত করব তার জন্য প্রদীপটি সাজিয়ে নিচ্ছি। আমি আজকে এখানে তেলের প্রদীপ জ্বালাবো, তোমরা চাইলে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারো, যেটা তোমাদের মন চায়। যে কোনো পূজার আগে প্রদীপ প্রজ্বলিত করতে হয়। তো দেখো, এখানে আমি প্রদীপ প্রজ্বলিত করে নিলাম। আর বলা হয় যে প্রদীপ প্রজ্বলিত করে আমরা অগ্নিকে সাক্ষী রাখি।
শ্বেতচন্দন সহযোগ করে আমি মালাটি পরিয়ে দিচ্ছি। মায়ের চিত্রপটটি যেহেতু ভীষণই ছোট আমার কাছে, তো সেই জন্য মালাটি দুভাজ করে আমাকে পরাতে হয়েছে। এবার ফুল দিয়ে সুন্দর করে মায়ের আসনটি সাজিয়ে নেব, আর মায়ের পায়েও একটু পুষ্প অর্পণ করে দিচ্ছি। যেহেতু মায়ের পুজোতে কোনো মন্ত্রতন্ত্র লাগে না, তো আমি মনে মনে মাকে আমার পূজার যে আয়োজন করেছি আজকে, তো সেটাই গ্রহণ করতে বলছি এবং মনে মনে মাকে এটা বলে নিচ্ছি যে মা, আজকে তোমার পূজারতে অনেক ভক্তবৃন্দ হয়তো অনেক রকমভাবে আয়োজন করেছে, আমি একটি সামান্য ভক্ত তোমার, তো আমি যেইভাবে আয়োজন করেছি সেইভাবেই তোমার পুজোটি করার চেষ্টা করছি, তুমি এটি গ্রহণ কর। এখানে মায়ের ভোগে আমি জিলিপি দিচ্ছি, তোমরা চাইলে অমৃতও দিতে পারো, আর দেব একটু সন্দেশ আর মিছরি। আর এছাড়াও আমরা ফল ভোগ তো দিই, আর তোমরা চাইলে এই দিনটিতে বিশেষ করে মাকে কিছু ভোগ রেঁধে দিতে পারো, যেমন খিচুড়ি হতে পারে, লাবড়া হতে পারে, পাঁচ রকমের ভাজা, এই সমস্ত কিছু দিয়ে মাকে ভোগ দিতে পারো। তোমাদের যেরকম মন চায় তোমরা সেরকমভাবে মায়ের পুজো করবে, মন থেকে মায়ের পুজো করবে এবং মাকে সেটি গ্রহণ করার অনুরোধ করবে। তো দেখো এখানে আমার ভোগ দেওয়া হয়ে গেছে, আর মাকে কি অপূর্ব লাগছে, মায়ের মন্দিরটাও কি স্নিগ্ধ লাগছে, একটু তোমরাও দর্শন করে নাও। ফুলের দ্বারা মায়ের ভোগগুলি আমি নিবেদন করে দিচ্ছি। এবার আরতি শুরু করব, তো তেলের প্রদীপ দিয়ে আরতি করছি, তোমরাও আরতিটা দেখতে থাকো। এবার ধূপকাঠির দ্বারা আরতি করে নিচ্ছি মায়ের। বন্ধুরা, এইভাবে পূজাবিধি সম্পন্ন করার পর আমার মন করছে তোমাদের কিছু মায়ের অমৃত বাণী আমি তোমাদেরকে পাঠ করে শোনাই, তো চলো শুরু করি। শ্রী শ্রী মা সারদা বলেছেন, জীবনের প্রতিটা পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে আর কোনো কষ্টকেই কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কারই বা নেই, ওসব তো থাকবেই, তার নাম নিলে, তার আশ্রয় করলে তিনি শক্তি দেবেন, দুঃখ ও কষ্ট তখন আর তোমার উপরে ছাপ ফেলতে পারবে না। শ্রী শ্রী মায়ের দ্বিতীয় বাণী, যারা এসেছে, যারা আসেনি এবং যারা আসবে, আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার আশীর্বাদ সকলের ওপর আছে। যিনি ব্রহ্ম তিনি শক্তি, আর তিনিই মা। দরকার নেই ফুলচন্দন ধূপবাতি উপাচারের, মাকে আপন করে পেতে শুধু মনটা তারে দাও। যদি শান্তি চাও তবে কারো দোষ দেখো না, দোষ দেখবে শুধু নিজের। বিশ্বাস আর নিষ্ঠাই মূল, এই দুটো থাকলেই হবে। তো বন্ধুরা, এই ছিল আজ আমার মা সারদার অতি সহজ সরল পূজাবিধি মায়ের জন্মতিথিতে। তোমরাও ইচ্ছে করলে আমার এই পূজাবিধির মতন একইভাবে বাড়িতে পুজো করতে পারো মায়ের জন্মতিথির দিন। আর অনেক দিন ধরেই মন চাইছিল মায়ের কিছু অমৃত বাণী আমি তোমাদেরকে পাঠ করে শোনাই, তো তারই মধ্যে থেকে পাঁচটি বাণী আমি তোমাদেরকে পাঠ করে শোনালাম। কেমন লাগলো আজকের ভিডিও, আমার এই অমৃতবাণী পাঠ করা এবং আমার পূজাবিধি, অবশ্যই আমাকে লিখে জানিও। ভালো লাগলে আজকের ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো দেখা হবে আবার কালকে আরও একটি পূজাবিধির সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তবে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে আমার সকল বন্ধুর কাছে আরও একটি অনুরোধ থাকবে, আজকে ভিডিওটিকে ছেড়ে যাওয়ার সময় মাকে আরও একবার দর্শন করে যাও, আশা করব তোমাদের মন অনেক শান্ত হয়ে যাবে।